এখনো ভয় পেয়ে আছো নাকি? খারাপ লোকরা নিজেরাই ভীতু হয়, তাদেরকে ভয় পেতে আছে? আপনার লাগেনি তো? আরে দূর, উপায় দেবে কোথায় উঠেছো? আর এখানেই বা একা একা ঘুরে বেড়াচ্ছিলে কেন? আসলে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, জায়গাটা এত সুন্দর, আমি বুঝতে পারিনি এখানে একা একা আসাটা ঠিক হয়নি। তো বাড়ির লোকজন এসেছে সঙ্গে? বাবা মা দিদি। কোথায় উঠেছো বলে না তো? নর্দার্ন গেস্ট হাউস। আমি তো ওখানেই উঠেছি। কই তোমাদের সঙ্গে দেখা হয়নি তো? আমরা তো আজকেই এসেছি। ও আমি অবশ্যই নামেই উঠেছি, সকালবেলা বেরিয়ে যাই সানডাউনের পর ফ্রি। তার মানে তোমরাই তখন আসছিলে, আজই এসেছো বললে না? আপনি আমাদের দেখেছেন? হ্যাঁ দেখেছি বলেই তো মনে হয়। তখন তোমার মুখটা দেখে মনটাই ভালো হয়ে গেছিল। কখন? ওই তো আজ দুপুরবেলা একটা জায়গায় দাঁড়িয়ে তোমার বাড়ির লোকজন ছবি তুলছিল। আপনি তখন কোথায় ছিলেন? ওখানেই রাস্তায়। ও গান শেখো? হ্যাঁ বেশ ভালো গান গাও কিন্তু, মানে একদম প্রফেশনালদের মতো। এ বাবা। এ বাবা কেন? না মানে আমার তো সেরকম গানের জগতের খবর রাখা হয় না, তাই হয়তো জানি না। তুমি কি নাম করা কোনো গায়িকা? আসছো যে? না না আমি নাম করা কেউ না, আমার গান গাইতে ভালো লাগে তাই আমি গান গাই। সে হতে পারে কিন্তু একদিন তোমার খুব নাম হবে। আমি নাম চাই না। কি? আমি শুধু আরো অনেক অনেক ভালো গান গাইতে চাই। এই প্রথম কাউকে দেখলাম যে নাকি নাম চায় না, তাহলে ছোট বয়সে এত বড় একটা কথা বলতে পারলে। কে বললো আমি ছোট? তা অবশ্য ঠিক, ছোটদেরকে ছোট বলা হলে ছোটরা আবার রাগই করে। পড়াশোনা করছো? শেষ হয়ে গেছে বুঝি? কই দেখে তো অতটা বড় মনে হয় না। আমার লেখাপড়া তো মাথায় নেই, আমি ক্লাস 12 অবধি পড়েছি, তারপরে আর কলেজে ভর্তি হইনি। ও কিন্তু আমার দিদি পড়াশোনায় খুব ভালো। আচ্ছা? হ্যাঁ আমার দিদি তো এইবারে বিএ পাস করলো, জানেন তো ও কিন্তু ইউনিভার্সিটি টপার। আমাদের শ্রীপুরে ওকে নিয়ে তো একদম হই হই। আমার দিদির খুব বুদ্ধি, একদিন অনেক নাম করবে। ছোটবেলা থেকে ও যে পড়াটা একবার পড়তো সেটা ওকে আর দ্বিতীয়বার বলে দিতে হয়নি, ও একবার শুনেই মনে রাখতে পারতো। আর এই দুদিন আগে যে রেজাল্ট বেরোলো না, আমার দিদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমাদের শ্রীপুরে তো ওকে নিয়ে একদম হইচই। আর জানিস জল খাবে? জল কেন? না এক নাগাড়ে এতগুলো কথা বলে গেলে তো হাত ধরে যেতে পারে। যা আপনি কিন্তু খুব তুমি নিশ্চয়ই তোমার দিদিকে খুব ভালোবাসো। এতক্ষণ তো একটা কথা বলছিলে না, যেই না দিদির কথা উঠলো অমনি কল কল করে কথা বেরোতে শুরু করলো। আমি এবার যাব, আসলে আমি অনেকক্ষণ বেরিয়েছি আর আমাকে তো কম্পাউন্ডের বাইরে বেরোতেই বারণ করেছিল, খুব বকবে। কথা যখন শোনুনি খাওয়া এবার বকুনি। চলো। কোথায়? এই দেখো এই তো বললাম আমরা দুজন একই জায়গায় উঠেছি, তা চলো ড্রপ করে দেব। আমি হেঁটে চলে যেতে পারবো? তা তো যেতেই পারবে, একা একা যখন এত দূরে আসতে পেরেছো যেতেও পারবে, তবে আমার সঙ্গে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে আর কি। আচ্ছা আমি তো আর ওদের মতো নই, আমাকে ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? এ বাবা
আমি কি সেটা বললাম নাকি? না, একজন অজানা লোকের সঙ্গে যেতে ইচ্ছে নাই করতে পারে, তাতে দোষের কিছুই নেই। আচ্ছা যাচ্ছি। যাক, তাহলে আমাকে ভদ্রলোক বলে মনে হলো বলো? এ বাবা যা। এই দেখো, এতক্ষণ ধরে কথা বলছি, এখন তোমার নামটাই জানা হয়। কি নাম তোমার? মেঘলা সেন। বাহ, ভারী সুন্দর নাম তো, ইন্টারেস্টিং। আমার নাম অনুরাগ, অনুরাগ ব্যানার্জি। চলো। শোনো, আপনি প্লিজ আমার বাবা মাকে কিছু বলবেন না। কি ব্যাপারে? না মানে, এই যে লোকগুলো, আসলে আমাকে তো কম্পাউন্ডের বাইরে বেরোতে বারণ করেছিল, আমি খুব বকা খাবো। ও ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। প্রমিস করতে হবে যে আমাকে আবার গান শোনাবে। এ বাবা। ঠিক আছে, তাহলে আমিও কিন্তু কোনো কথা রাখতে পারবো না, এক্ষুনি তোমাকে নিয়ে গিয়ে ড্রপ করবো, আর তোমার বাবা মাকে বলবো ভাগ্যিস আমি ছিলাম, না হলে তো আপনাদের মেয়েকে তুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি গান শোনাবো। তবে আমিও বলবো না। চলো, এবার যদি সানডাউন হয়ে যায়, দুষ্ট লোকের আবার ফিরে আসে, তাহলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে। ভয় পেও না, ইয়ার্কি মারছিলাম। এসো। চলো 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 পাল্টাই।